আলহামদুলিল্লাহ, আজ একটা বিশেষ করুণ পরিস্থিতিতে একটা বিশেষ বার্তা নিয়ে আমি আপনাদের কাছে, বিশেষ করে রাজ্য সরকার এবং রাজ্য সরকারের যে স্বাস্থ্যমন্ত্রী আছেন তেনাদের উদ্দেশ্যে একটা বিশেষ বার্তা। সাথে সাথে আমার বাংলা ও পুরো দেশবাসী দূরে কাছে যেখানে আছেন সবাই আজকে যে আতঙ্কের মধ্যে আছেন করোনা নামক এই যে ভাইরাস, যেটা আজকে মহামারীর রূপ ধারণ করেছে, সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তার কাছে সাহায্য প্রার্থনা করি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা দিয়ে, যে এই মহামারী থেকে বিশ্বের মানুষকে সৃষ্টিকর্তা হেফাজত করেন, বিশেষ করে আমার ভারত বাংলার মানুষকে হেফাজত করেন। সাথে আজকে যে বিষয়টা নিয়ে বলতে চাইছি, যে আজকে করোনা রোগে আক্রান্ত মানুষ যাদের জন্য চিকিৎসার সুব্যবস্থা পরিকাঠামো তৈরি করে যেখানে রাখা হচ্ছে সেটা বিশ্বে সেরকম ভাবে উন্নত মানের দেশগুলোতেও না এবং আমার ভারতবর্ষ সেরকম পর্যাপ্ত জায়গা নাই। এই জায়গায় আমি রাজ্য সরকার ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে অত্যন্ত অনুরোধ করছি, জাতির স্বার্থে, মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে, ডুমুর জেলায় যেমন অস্থায়ী এই যে ক্যাম্প তৈরি করা হচ্ছে, যদি প্রয়োজন হয় আমি অবশ্যই মানুষের স্বার্থে, দেশের বাসীর স্বার্থে, বাংলার মানুষের স্বার্থে পীর আবু বক্কর সিদ্দিক নলেজ সিটি জায়গা, যেখানে অনেক জায়গা রয়েছে, সেই জায়গা থেকে আমি রাজ্য সরকার এবং স্বাস্থ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করছি, মানুষের চিকিৎসার স্বার্থে আমি সেখানে অস্থায়ী চিকিৎসার ব্যবস্থা করার জন্য আমি সহযোগিতার হাত বাড়াতে চাইছি, জায়গা যদি প্রয়োজন হয় আমি দিতে ইচ্ছুক আছি। সাথে সাথে এটাও আমি বাংলার মানুষের কাছে অনুরোধ করব যে আপনারা যেভাবে ডাক্তার পরামর্শ দিচ্ছে ওই পরামর্শকে গুরুত্ব রাখুন, কেন ডাক্তার যেটা বলে সেটা তার শিক্ষা অভিজ্ঞতা থেকেই বলে। ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করছে কি করে এই সমস্যা থেকে মানুষকে বাঁচানো যায়, তাই হাত ধোয়া, মুখ ধোয়া, শরীরকে ফ্রেশ রাখা, নোংরা আবর্জনা থেকে দূরে থাকা, ঘরকে পরিষ্কার রাখা, সাথে সাথে ডাক্তার যে কতগুলো পরামর্শ দিচ্ছে অত্যন্ত আজকে আমি নিজেকে ধন্য মনে করছি, যে এমন একটা মহামানবকে আমি অনুসরণ করে চলছি। 1400 বছর আগে তিনি কিন্তু এই কথা বলেছিলেন যে ভালোভাবে তোমরা হাত ধোবে, বাইরে থেকে যখন আসবে ধোবে, এবং যখন তোমরা খাদ্য কোনো খেতে বসবে ভালোভাবে হাত ধোবে, এবং আমাদের দৈনিক 5 বার কুল্লি করা, নাকে পানি দেওয়া, কেন আজকে ডাক্তার বলছে 3টে জায়গা থেকে এই বিমারটা মানুষের শরীরে যাচ্ছে, মুখ, নাক আর চোখ। সেই জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও নাক, মুখ এবং চোখ ভালোভাবে মুখকে পানি দিয়ে ধোয়া, কানের লতিকে ধোয়া, হাতকে ধোয়া, এগুলো 1400 বছর আগে শিক্ষা দিয়েছে। এখন যে বিষয়টা বিশেষ করে বলার জন্য অত্যন্ত প্রয়োজন মনে করলাম, যে মানুষ জাতিকে বাঁচাবার চেষ্টায়, বাঁচবে কি বাঁচবে না যিনি সৃষ্টি করছেন তিনি ভালো জানেন, কিন্তু আমি একজন মানুষের আমার দায়িত্ব আছে বাঁচাবার চেষ্টায়। আজকে এই যে আইসোলেশন যে তৈরি করা হচ্ছে, যেখানে অস্থায়ী চিকিৎসা ক্যাম্প তৈরি করা হচ্ছে, পর্যাপ্ত সেটা নাই, উন্নত মানের দেশও নেই, আমার ভারতেও নাই, সেই জায়গায় বাংলা মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমি এই বিষয়টাই অনুরোধ করব। পীর আবু বক্কর সিদ্দিক নলেজ সিটি যে জায়গা আছে সেখানে আমি সহযোগিতার হাত বাড়াতে চাইছি, অস্থায়ী ক্যাম্প করে মানুষের চিকিৎসা করা হোক, আইসোলেশন তৈরি করা হোক, মানুষকে সেখানে বাঁচাবার চেষ্টা করা হোক। আর আমিও দোয়া করি মানব জাতির পাপকে মাফ করে দিয়ে আমাদের ঘরে যেন তিনি ক্ষমা করেন এবং এই বিমার থেকে যেন মুক্ত দেন। আমিন।